রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অনুষ্ঠিত হল সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা বিষয়ক সেমিনার। দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের সাথে জঙ্গি প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। সে সময় সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়ানো, বই পড়ার অভ্যাস এবং নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের পরামর্শ দেন বক্তারা। সেমিনারে অংশ নেন অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী, স্টুডেন্ট অ্যাডভাইজার রেহানা আক্তার সহ কলেজের শিক্ষার্থীরা। পরে কুইজ প্রতিযোগিতা, শপথ পাঠ ও শর্ট ফিল্ম প্রদর্শনের আয়োজন করা হয়।